নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, বিনা বিচারে 41 বছরের জেল। নেপালের এক ব্যক্তির বিনা বিচারে 41 বছরের জেল হয় এবং তাকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। রাজ্য সরকারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 1980 সাল থেকে জেলবন্দী ছিলেন ওই ব্যক্তি। চলতি বছরে মার্চে ছাড়া পান তিনি। এরপরেই রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একটি স্বতঃপ্রণোদিত মামলায় এই রায় দেয়। 1980 সালে একটি খুনের অভিযোগে দার্জিলিং থেকে গ্রেফতার করা হয় দীপক জয়সি নামে নেপালের ওই বাসিন্দাকে। গ্রেফতারের পর তাকে দমদম সংশোধনাগারে রাখা হয়। বলা হয় তিনি মানসিক ভারসাম্যহীন, তবে এ নিয়ে কোনো রিপোর্ট জমা পড়েনি। দীর্ঘদিন সংশোধনাগারে থাকার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দীপক। এ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ক্ষতিপূরণের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন বছরেরও বেশি জেলবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ। 2018 গ্রেফতার করা হয় তাকে, প্রথমে গৃহবন্দী তারপর কারাবাস। প্রথমে ভীমা কোরেগাঁও মামলার তদন্তে ছিল পুনে পুলিশ, পরে তদন্তের দায়ভার তুলে দেওয়া হয় তাকে। তবে তার গতিবিধির উপর শর্ত দেওয়া হয়েছে একাধিক। 14 দিন অন্তর থানায় হাজিরা দিতে হবে, শহর ছাড়তে গেলে অনুমতি নিতে হবে, তার পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো জমায়েতে হাজির হতে পারবেন না, বিবৃতি দিতে পারবেন না সংবাদ মাধ্যমকে। 2018 সালের 1 জানুয়ারি পুনের নিকটবর্তী ভীমা কোরেগাঁওতে এক জাতিগত দাঙ্গার চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। রোহিণী আদালতে বিস্ফোরণ, মাঝপথে বন্ধ শুনানি, ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। দিল্লির অগ্নি নির্বাপন বিভাগ জানিয়েছে, আজ সকালে দিল্লির রোহিণী আদালতে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তীব্র শব্দ ও ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকলের 7টি ইঞ্জিন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আদালত চত্বরে ল্যাপটপ ফেটে সম্ভবত এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্ত রিপোর্টেও এই তথ্য মিলেছে। ঘটনা তদন্ত করছে দমকল বিভাগ, এখনও নিশ্চিত করে তারা কিছু জানায়নি। আজ সকাল 10:40 নাগাদ বিস্ফোরণটি ঘটে। কোর্টে তখন কাজ চলছিল। আচমকা বিস্ফোরণের শব্দে আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়, বন্ধ হয়ে যায় শুনানি। ইউরোপে করোনায় আরও বাড়বে মৃত্যু জারি সতর্কতা। ইউরোপে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। তবে পরিস্থিতি আরও কিছুদিন এমনই থাকবে বলে জানিয়েছে ইসিডিসি। ইসিডিসির ডিরেক্টর অ্যান্ড্রিও অ্যামন জানিয়েছেন, সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেস্তোরাঁ, বারের সময়সীমা কমানো, টিকা না নেওয়া ব্যক্তিদের বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা, ওয়ার্ক ফ্রম হোম, নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ইতিমধ্যে এই নিয়ে হয়েছে একাধিক বৈঠক। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন আরও বাড়বে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা। প্রসঙ্গত, ইতিমধ্যেই কোভিড সংক্রমিতের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে আছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওমিক্রন নিয়ে এবার নতুন কথা শোনালো হু প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি জানিয়েছেন, নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা টিকা নিয়েছেন তাদের এবং যারা কোভিড জয়ী উভয়ের ক্ষেত্রে রয়েছে ওমিক্রনে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা। তিনি এও জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়ান্টের তুলনায় ওমিক্রনে আক্রান্তরা কম অসুস্থ হন। নতুন এই ভ্যারিয়ান্টের চারিত্রিক গঠন ও বৈশিষ্ট্যও আলাদা। এর চরিত্র সম্পর্কে আরও বিশদে জানতে আমাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলেই মত তার। পাশাপাশি তিনি সাবধানও করেছেন, আগের মতোই যাবতীয় বিধিনিষেধ মানতে হবে, ভাইরাসের শৃঙ্খলা ভাঙার মধ্যে দিয়েই তা প্রতিহত করতে হবে, তবে অসাবধানতায় বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি। প্রসঙ্গত, বিখ্যাত বিজ্ঞানী অ্যান্টনি ফসিও জানান, ভাইরাসের চরিত্র নিয়ে সঠিক তথ্য দিতে গেলে অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।